গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা একটু অন্যরকমভাবে আমরা শুরু করছি, সেটা হচ্ছে আজকে আমাদের আদি বাড়ি, আমাদের দেশের বাড়ি বেলপুকুর, সেখানে আজকে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার নকাকু গিয়েছিল, আর নকাকুর বড় ছেলে বিটু, ও যে আমার ভাই হয়, তো ও গিয়েছিল। আমরা তিনজনা মিলে গিয়েছিলাম, কারণ আমাদের সামনে তো কালী পুজো আসছে, সেই কালী পুজোর প্রস্তুতি হিসেবে। তো প্রথম যে কাজটা করলাম, ঠাকুরের পাটা নিয়ে যে ঠাকুর বাড়ি, কুমোর বাড়ি, সেই বাড়িতে গিয়ে ওখানে ওই যে বাবলুদা, উনি আমাদের ঠাকুর তৈরি করে। ছোটোবেলা থেকেই দেখছি বংশ পরম্পরায় ওরা আমাদের ঠাকুর বানায়। তো বেলপুকুরের বেশিরভাগ ঠাকুরই ওরাই করতো এক সময়, তো এখন তো বাবলুদারও বয়স হয়ে গিয়েছে, তো সেই কারণে এখন হয়তো ঠাকুর একটু কমিয়ে দিয়েছে দেখলাম যা। তো যাই হোক, পাটা দিয়ে আসলাম, পাটা দিয়ে এখন অলরেডি অনেক ঠাকুর তৈরি করছে, তো আমাদের পাটাটা দিয়ে আসলাম। দিয়ে এসে বললো যে খোঁজ খবর নিল, সব কেমন আছি না আছি, বহু গল্প করলো, আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। তারপরে ওই যে বাবলুদার বাড়িতে যে বৌদি ওই ঠাকুরের হাতগুলো বানাচ্ছে, আঙুলগুলো, একটা ঠাকুর তো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখলাম এই যে, আর এই হয়ে যাবে ঠাকুর কমপ্লিট হয়ে যাবার পর পুজোর আগের দিন আমরা আবার ঠাকুর আনতে যাই, তো সেটা আনতে যাব। তো আমাদের কাজ হয়ে গিয়েছে, এবার আমরা চলে এসেছি আমাদের শান্তিদির বাড়ি, যেখানে আমরা মানে শান্তিদি আমাদের বাড়ির একটু কাজকর্ম করে, তো সেখানে দেখা পেলাম না, পরে আসবে, ফোন নম্বর নিয়েছি, সেখান থেকে ফিরে এলাম। আসার পথে মদন গোপাল মন্দির, আমাদের বেলপুকুরে মদন গোপাল মন্দির, আসলে অ্যাকচুয়ালি আমাদের বেলপুকুরের গ্রামটা হচ্ছে চৈতন্যদেবের মামার বাড়ি, তো চৈতন্যদেবের দাদু মানে মায়ের বাবার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। তা নীলাম্বর চক্রবর্তীর আমি ডিটেলস অতটা হয়তো জানি না, তো আমি যেটা শুনেছি সেটা হচ্ছে নীলাম্বর চক্রবর্তীর কি তার হয়তো পূর্বপুরুষ কেউ হয়তো স্বপ্নে পাওয়া একটি কাঠ ভেসে যায়, সেটা থেকে এই মূর্তি তৈরি হয় মদন গোপাল, কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে যে খালটা আছে ওটাই একসময় গঙ্গা ছিল, তো সেই মদন গোপালের মূর্তি তৈরি হয়। এই মদন গোপাল 1700 বছর ধরে এখানে পূজিত হন, পরবর্তীকালে এখানে খুব সুন্দর এই যে মন্দির চাতাল বানানো হয়েছে, এখানে হরিনাম সংকীর্তন হয় রোজ সন্ধেবেলায়, আর এখানে দোলের আগে তো মানে বেলপুকুরে বীভৎস ভিড় হয়, বহু ভক্তের সমাগম হয়, লাখো লাখো মানুষ আসে, আর ইসকন থেকে প্রচুর লোক আসে, ওরা তো এখানে এসে রীতিমতো থাকা খাওয়া সমস্ত করে, বিদেশি ভক্তরা আসে। আর রাধা অষ্টমীর সময়তেও এখানে খুব ধুমধাম হয়, প্রচুর মানুষ খায়, প্রসাদ পায়, আর এর পাশের এই ঘর রয়েছে একটা, ভোগের ঘর, তো এইখানে ভোগ হয়, এই পাশে এই যে ঘরটা দেখছেন ওখানে ভোগ হয়, তো যারা ভোগের জন্য প্রসাদের জন্য যারা দরকার মনে করেন তারা ওখানে মানে সমস্ত কিছু দিয়ে প্রসাদ হিসাবে সেটা নিয়ে যান, বা ওখানেই হয়তো প্রসাদ গ্রহণ করেন। তো দেখে খুব ভালো লাগলো, এত পরিবর্তন হয়েছে, অনেকদিন আসা হয়নি, পরবর্তী ক্ষেত্রে যদি সুযোগ হয় হয়তো একটা এই বিষয়ের উপরই একটা ব্লগ বানানোর চেষ্টা করব। তো এই যে গোপালের, মদন গোপালের ভোগের ঘর, ভোগের জন্য মোবাইল নাম্বার দিয়েছে, আগে থেকে বুক করা যায়। আর এই যে মাঠটা, এই মাঠটার সামনেই হচ্ছে মদন গোপালের মন্দির, আর এই এটা হচ্ছে বেলপুকুর পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরি বহু প্রাচীন, বহু পুরনো, বহু বই আছে, হয়তো নদিয়া জেলার অনেক লাইব্রেরিতেই এরকম বই নেই যা এখানে আছে, কিন্তু 2000 সালের বন্যায় অনেক বই নষ্ট হয়ে গিয়েছে। আর এই সামনের মাঠে আমরা তো ছোটোবেলায় রীতিমতো এখানে ফুটবল ক্রিকেট খেলতাম আমরা সব বন্ধুরা মিলে, আজ আর জানি না খেলা হয় কি না, সবাই খেলে কি না। তো বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে এসে এবার দেখুন ঘরের পরিস্থিতিগুলো দেখুন আমাদের, এই ঘরে মানুষ না থাকলে যা হয়, ঘরগুলো তো আজকে যাই হোক আমাদের দুজন কাজ করলো, তার মধ্যে আলোদা আমাদের অনেক দিন ধরেই কাজ করে, দেখাশোনা করে, আলোদা সব ঘর পরিষ্কার করলো, নোংরা হয়েছিল, ধুলো জমে গিয়েছিলো সেগুলো সব পরিষ্কার করলো। এটা হচ্ছে দালান ঘর আমাদের,
এই দালানটা যথেষ্ট লম্বা, এখানেই আমাদের সব গল্প খাওয়া দাওয়া সব কিছু হতো আগে। দেওয়ালগুলো দেখতেই পাচ্ছে নষ্ট হয়ে গেছে। আর এইটা অ্যাকোয়াগার্ড, যখন ইউরোকাফোর্স প্রথম বার করলো কোম্পানি হলো তখন এইটা তৈরি, সেইখান থেকে আমরা কিনেছিলাম আইনোভা মডেল। আর এটাও সেই বহু পুরনো, এটা হচ্ছে ইনভার্টার, এটা ততদিন থেকেই চলছে, শুধু ব্যাটারিটাই চেঞ্জ হয় মাঝে মধ্যে। এটা হচ্ছে দাদুর ঘর, এখানে দাদু ঠাকমা এখানে থাকতো, তো সেই ঘর আজকে ফাঁকা এবং না থাকার ফলে সব দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে, এখানে টিভিটাও নষ্ট হয়ে গেছে, হয়তো টিভিটা তো চলে না। তো এবার একটু সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি, ওপরেও ঘর আছে আমাদের, ওটা ঘরে সিঁড়ির দেওয়ালগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই যে সোজা দেখছেন, এটা হচ্ছে ছাদে যাওয়ার দরজা, তা তালার খুলে বাইরে আর যায়নি, পরে দেখাবো অন্য ব্লগে। তো এই হচ্ছে সোজা বাথরুম, আর এইটা হচ্ছে ওপরের ঘর। এই ঘরটা যথেষ্ট বড়, তো এখানে দুটো খাট পাতা রয়েছে, দুটো এখানে ফ্যানও আছে ওপরে, পুজোর সময় সবাই এখানে থাকে, এই ঘরেও থাকে সবাই, সবাই মানে দুটো খাটে যে কজন ধরে দুজন তিনজন করে থাকে। বেসিন, টয়লেট, এটা একটা সরু প্যাসেজ আছে এখানে, জানলা দিয়ে দেখুন ছাদটা দেখা যাচ্ছে। এই ছাদে আমরা মানে না থাকার ফলে সব বন জঙ্গল গাছপালা হয়ে গেছে ছাদে, আর ওর জন্য জল জমছে ছাদে, যার ফলে সিলিংগুলো একদম ড্যাম ধরে গিয়েছে। এটা হচ্ছে রান্নাঘর, ওটা গ্যাসের ওভেন রয়েছে ঢাকা দেওয়া, সিলিন্ডারটা এখনো আসেনি, আসবে সিলিন্ডার। এই রান্নাঘরে রান্না হবে, আর আমরা যখন থাকতাম এখানে রান্না হতো। এই রান্নাঘরটা পরে অবশ্য বানানো হয়েছিল, আসল রান্নাঘর হচ্ছে এই যে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা আসল আমাদের রান্নাঘর, আগে ঠাকুমার আমলে এটা রান্না হতো। আর এই যে দেখছেন ডাইনিং টেবিলের মতো, এখানে আগে ধানের গোলা ছিল, পরবর্তী ক্ষেত্রে আমরা ওখানে থাকলে ওখানে খাওয়া দাওয়া করতাম ডাইনিং টেবিলের মতো। এইটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুরের পাটা তো আমরা দিয়ে আসলাম, এটা ঠাকুর থাকবে, জল চৌকি। এই ঘরটাও পরিষ্কার এখনো হয়নি, পরিষ্কার করা হবে। এবার একটু বাইরের দিকে যাচ্ছি, এই বাড়ির বাইরে এটা উল্টো দিক, এই সামনের দিকটা দেখুন, এটা একটা নদী, এই নদীটাকে এখন বলা হয় গুড়গুড়ি খাল। হ্যাঁ, এটা এক সময় চৈতন্যদেবের মানে পূর্বপুরুষদের সময় মানে নীলাম্বর চক্রবর্তী আমলে ওটাই ছিল গঙ্গা। এগুলো সব আমাদের জ্যাঠাদের বাড়ি, জেঠু পাশে মানে জ্যাঠা কাকাদের বাড়ি। সো এখানে তিনখানা কালী পুজো হয়, ওই ওইটা একটা বারান্দায় হয়, এইটা আমাদের হয়, আর এই পাশের দরজাটা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে, ওখানেও একটা পুজো হয়। এটা হচ্ছে আমার দাদু হন, এই বাড়ির আমার যার বংশধর, আমরা এখনো বয়ে রয়ে চলেছি। এটা হচ্ছে আমাদের ঠাকমা, এই দাদু ঠাকমার আমরা বংশধর হয়ে আমরা এইভাবে পরম্পরায় কাজ করে চলেছি। তো যাই হোক, আজকের ব্লগটা দেখলেন, এটা একটা পার্ট ওয়ান করে ছোট করে দিলাম, আর পরে পার্ট টু নেক্সট দিন আবার যাব, আবার কিছু ভিডিও করব, করে আবার আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, আজকের মতো এখানেই থাকলো, আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর আজকের মতো টাটা।